আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব ক্যানন 2006 প্রিন্টারের পেজ সেটআপ। পাশে থাকবেন। ক্লিক সাবস্ক্রাইব, বেল বাটন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। প্রথমে আমাদের অন করতে হবে, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এটা রেডি হবে, একটু সময় নেবে। এই যে আমাদের কমপ্লিট। এখন আমাদের এখান থেকে কপি, স্ক্যান বা আর আরও যে অন্য বিষয়গুলো আছে সেগুলো করা যায়। আমাদের দরকার হচ্ছিল কপি, স্ক্যান করলে স্ক্যান, আমাদের কপির দরকার। আরও কপিতে গেলাম। কপিতে যাওয়ার পরে আমাদের নিচে পেজ সেট আপে যাইতে হবে, যেহেতু এ4 সাইজের আমরা করবো। আমার এ4 সাইজ, এখানে লিগাল সাইজ দেওয়া আছে, আমার লিগালের দরকার না, আমাদের এ4 সাইজ। বাট এখানে ট্রে উল্লেখ করে দেওয়া আছে, আমাদের এ4 সাইজের ট্রেতে দিলাম। দেওয়ার পর এখানে আছে পেজ, আমরা কটা পেজ দেবো। প্রথম আছে 1, এখানে যদি আমরা সংখ্যা বাড়াই দিই, যেমন 1 0 দিলাম, তো 10 হইলো, 10টা পেজ বের হবে একসাথে। আবার এখানে যে 1, 2, 3 দেওয়া আছে, এখানে এই যে আমরা 2 করে দিলাম বা 3 করে দিলাম, একটা করে পেজ 3টা করে বের হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের দরকার নয়, আমাদের একটাই দরকার, একটা করে পেজ একটাই দরকার। 10টা দিলে 10টা আসবে, কেটে দিতে চাইলে আমাদের এখানে দিলেই কেটে গেল, এখান থেকে সংখ্যা উঠাই দিলেই হয়ে যাবে। বা এখানে দেওয়া আছে আইডি কার্ড স্ক্যান ফটোকপি, বা আইডি কার্ড ফটোকপি করা যাবে এখান থেকে। অনেক কাহিনি কিন্তু অফিস আদালতের জন্য এ4 সাইজ বা লিগাল সাইজে বেশি প্রয়োজন হলো এ4 সাইজ। এরপর আমাদের এই যেখানে যে বাতি জ্বলছে, তার মানে হচ্ছিল প্রিন্টের জন্য রেডি। এবার আমরা এখানে চাপ দেব, চাপ দিলে যেখানে মনিটর চেঞ্জ হয়ে গেছে, মনিটর চেঞ্জ হয়েছে যে কপি কমপ্লিট দেখাচ্ছে, এখান দিয়ে আমাদের পেজ বের হবে। পেজ আমাদের বের হয়ে আসছে, এই যে সুন্দরভাবে পেজ কপি প্রিন্ট হয়েছে। এই হলো, এই হলো নিয়ম। প্রিন্টারের মডেল নাম্বার হচ্ছে কি, ক্যানন, ক্যানন 2 ছিল এই প্রিন্টারের প্রিন্ট সিস্টেম। মোটামুটি প্রিন্টার অনেক সিস্টেম আছে, ওয়াইফাই সিস্টেম অনেক সিস্টেম আছে, কিন্তু নর্মালি এটাই জাস্ট। আর কোনো মডেল নাম্বার আছে আপনার? না, ওইটাই।